गुड मॉर्निंग फ्रेंड्स एंड वेलकम टू आवर चैनल द एक्सट्रीम कम्यूटर्स। आज के जाच्छी आमरा आमादेर मॉन्ट्रेसेर सेकेंड सर्विसिंग है। मोटामुटी सेकेंड सर्विसिंग कराते हैं ओई 3000 मध्य, बाट आमरा एइबारे करिए निच्छि एर सर्विसिंग ओई 2000 थेके 2200 भेतर। তার কারণ হচ্ছে এই যে একটু বড় কোথাও ট্যুর মারার প্ল্যান আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি সার্ভিসিংটা করিয়ে নিচ্ছি। আর সেকেন্ড কথা হচ্ছে, যদি দেখতেই পাচ্ছেন আমাদের ডান দিকের ইন্ডিকেটরটা বেশ নড়নড় করছে, তার কারণ হচ্ছে এই যে এটা একটা মানে কি বলবো ট্র্যাজেডি হয়ে গেছিল আমাদের সাথে। সেই ট্র্যাজেডিটা হচ্ছে এই যে গাড়িটা রেখেছি আমি এক জায়গায়, এবার কিছু অতি উৎসাহী লোকেরা গিয়ে গাড়িটার উপরে উঠে বসে ছবি তুলতে গেছে, আমি ছিলাম না সেই মোমেন্টে। আর যখন আমি এসে দেখি গাড়িটাকে সাইড করে দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে, আর ঠেকিয়ে দেওয়ার জন্য এই দিকের মিররটা গেছে। ও শিট, অফরোড অফরোড অফরোড। অফরোড করে বেরিয়ে গেলাম। সো ডান দিকের মিররটা গেছিল ভেঙে, সেই জন্য আজকে যাব সার্ভিস সেন্টারে কথা বলতে যে ওনাদের কাছে মিরার আছে কিনা, যদি থাকে তাহলে যেন লাগিয়ে দেয়, কেন স্টক জিনিসের আনন্দটাই আলাদা। আমাদের টাইম স্লট থেকে আমরা আজকে লেট চলছি, মনে হচ্ছে আজকে দাঁড়াতে হবে বেশ কিছুক্ষণ। টাইমে উঠেও আজকে একটু লেট হয়ে গেল, যাকে দেখা যাক কটা গাড়ির লাইনের পর, মানে কটা লাইনে কটা গাড়ির পর আমাদের গাড়ি দাঁড়ায়। সো ফ্রেন্ডস, আমাদের যে লাস্ট ভিডিওটা হয়েছে সেটা হচ্ছে স্কিমিটারের কসমো V2 জ্যাকেটের ওপর। V2 জ্যাকেটটা কেমন, কি ওর ফেসিলিটিস রয়েছে, কি ওর ফিচার্স রয়েছে, প্রোটেকশনটা কত, এগুলো টোটাল সম্বন্ধে আমি বলেছি। লিংক আই বাটনে রয়েছে, গিয়ে ওটা চেক আউট করুন, কারণ এন্ট্রি লেভেল রাইডিং জ্যাকেট হিসেবে ওটার থেকে ভালো কিছু নেই। প্রোটেকশন পাবেন স্টাইলাইজড প্লাস বাজেট ওরিয়েন্টেড, কারণ ম্যাক্সিমাম বাজেট ওরিয়েন্টেড ব্যাপারটা একটা দেখার দরকার। আমি একটা এন্ট্রি লেভেল বাইকার, আমি কোথাও দূরে যাব কি যাব না, কোথাও বড় কোনো ট্যুর করব কি করব না, আমার সারাদিনের কাজ হচ্ছে সিটি কমিউটিং, সেখানে আমার এন্ট্রি লেভেল জ্যাকেটে জানতে আমার মানে ইনভেস্টমেন্টটা আমি মিনিমাম রাখতে পারি কিন্তু আউটপুটটা আমি বেশি পেতে পারি, এইরকম একটা চিন্তা ভাবনা করলে যদি হয়। তাহলে আপনারা স্কিমিটারের কসমো V2 জ্যাকেটটাকে গিয়ে চেক আউট করুন। হম আ গে হম আ গে ওয়াও সেকেন্ড গাড়ি
আপনি ফার্স্ট। এসে গেছি আমরা সার্ভিস সেন্টারের ভেতর, সেকেন্ড গাড়ি হচ্ছে আমাদের। সার্ভিস সেন্টার দেখতেই পাচ্ছেন, তারপর আমরা এখানে এসে সার্ভিস করিয়েছিলাম, ভালো সার্ভিস হয়েছিল। তো চলুন গিয়ার্সগুলো একটু খুলি আস্তে আস্তে। আমাদের সেকেন্ড সার্ভিসের ভিডিও এখানেই শেষ। গাড়ির স্মুথনেস অপূর্ব বেড়ে গেছে, আর সার্ভিসিং করার টাইমের ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেটা গিয়ে চেক আউট করুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তলার বেল আইকনটা প্রেস করুন, আর আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যেখানে আমরা আপডেট দিই সেখানে আমাদেরকে ফলো করুন। আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে টাটা।